শনিবার জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকছেন আদিবাসী নেতা জন বার্লা, তবে নিছকই দর্শক হিসেবে। অথচ কথা ছিল জিটিএর গুরুত্বপূর্ণ পদে শপথ নেওয়ার, হল না, সরকার বেঁকে বসায়। নাগরাকাটার গেন্ডাপাড়া চা বাগানের বাসিন্দা বার্লাকে জিটিএতে মনোনীত সদস্য হিসেবে পাঠাতে রাজি হয়নি রাজ্য সরকার, ফলেই স্বপ্নভঙ্গ বার্লার। জিটিএ তৈরি হলে তিনি হবেন ভাইস চেয়ারম্যান। মোর্চার তরফ থেকে এমনও প্রস্তাব দেওয়া হয়েছিল বার্লার কাছে। সেই বার্লায় ঝাঁপিয়ে পড়েছিলেন পার্বত্য পরিষদের সঙ্গে ডুয়ার্সকে যুক্ত করতে। আজ তিনি নিছকই দর্শক। এই পরিণতির জন্য যথেষ্ট ক্ষোভ রাজ্য সরকারের ওপর। বার্লার ধারণা, তিনি রাজ্য সরকারের রাজনীতির শিকার। আপকো ইয়ে আশ্বাসন দিয়া গিয়া থাক তো আপকো ভাইস চেয়ারম্যান বানা যায়গা। ये तो जीटीए तरह एड होता तो दो চিন্তা ভাবনা জরুর চলতা। হাম হতাশ নেই হ্যায়। রাজ্য সরকারের বক্তব্য, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ এলাকার বাসিন্দা নন জন বার্লা, ওই এলাকার ভোটারও তিনি নন, সুতরাং তাকে জিটিএতে মনোনীত প্রতিনিধি হিসেবে পাঠানো সম্ভব নয়। তালিকা থেকে বার্লার নাম ছিটকে যাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত আদিবাসী বিকাশ পরিষদ। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নিয়ে আপাতত বিতর্ক বাধাতে উৎসাহ বোধ করছে না মোর্চা নেতারা। মোর্চার অন্যতম নেতা হরকা বাহাদুর ছেত্রী তাই সুকৌশলে এড়িয়ে যেতে চেয়েছেন বিষয়টিকে এই বলে, আমরা তো বার্লাকে চেয়েছিলাম, সুপারিশও করেছিলাম, কিন্তু সরকার নাম খারিজ করলে কি করতে পারি। প্রাতিষ্ঠানিক ক্ষমতার সঙ্গে আরোহণ করতে চলেছেন মোর্চা নেতারা। সামনে নতুন স্বপ্ন, নতুন উৎসব, সেখানে বার্লা এখন শুধুই অতিথি। দীপক ঘোষ, এবিপি আনন্দ।